আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনারা দেখতেছেন ক্রিয়েটিভ ডিজাইন জোন ইউটিউব চ্যানেল। ক্রিয়েটিভ ডিজাইন জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে আরেকটি দুই ইউনিটের বাড়ির প্ল্যান শেয়ার করব। আশা করি সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন আমি একটি প্ল্যান ওপেন করেছি। এই প্ল্যানটির দৈর্ঘ্য হচ্ছে 47 ফিট 6 ইঞ্চি এবং এটির প্রস্থ হচ্ছে 40 ফিট 8 ইঞ্চি। প্রিয় দর্শক, এই বাড়িটিতে প্রবেশ করার জন্য সিঁড়িঘর মূলত ব্যবহার করতে হবে। সিঁড়ি দিয়ে প্রবেশ করে আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন একটি লবি। লবি থেকে আপনারা দুটি ইউনিটে প্রবেশ করতে পারবেন। আপনারা সর্বপ্রথম যখন ইউনিট ওয়ানে প্রবেশ করবেন, এই অংশে পেয়ে যাবেন একটি ড্রয়িং রুম 11 ফিট 1 ইঞ্চি বাই 11 ফিট 6 ইঞ্চি। এই অংশে পেয়ে যাবেন একটি বেডরুম 11 ফিট 1 ইঞ্চি বাই 12 ফিট এবং এটির সাথে একটি কর্নার বারান্দা রয়েছে। এই অংশে পেয়ে যাবেন একটি ডাইনিং স্পেস 14 ফিট 3 ইঞ্চি বাই 7 ফিট 9 ইঞ্চি। এই অংশে পেয়ে যাবেন কিচেনটি 8 ফিট 2 ইঞ্চি বাই 7 ফিট 11 ইঞ্চি এবং এই অংশে পেয়ে যাবেন একটি কমন বাথ 5 ফিট 8 ইঞ্চি বাই 8 ফিট 7 ইঞ্চি। এই অংশে একটি বেডরুম পেয়ে যাবেন 10 ফিট 8 ইঞ্চি বাই 16 ফিট 2 ইঞ্চি এবং এটির সাথে একটি অ্যাটাচ বাথ থাকতেছে 4 ফিট 4 ইঞ্চি বাই 8 ফিট 9 ইঞ্চি এবং এটির সাথে একটি কর্নার বারান্দা রয়েছে। প্রিয় দর্শক, আপনারা যখন ইউনিট টুতে প্রবেশ করবেন, এই অংশে পেয়ে যাবেন একটি ড্রয়িং স্পেস 14 ফিট 5 ইঞ্চি বাই 7 ফিট 10 ইঞ্চি। এই অংশে পেয়ে যাবেন একটি ডাইনিং স্পেস 14 ফিট 5 ইঞ্চি বাই 6 ফিট 6 ইঞ্চি। এই অংশে কিচেনটি পেয়ে যাবেন 6 ফিট 1 ইঞ্চি বাই 7 ফিট এবং এদিকে একটি স্টোর রুম রাখা আছে 11 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 8 ইঞ্চি। এই অংশে একটি লবি রাখা আছে 2 ফিট বাই 6 ফিট 6 ইঞ্চি আলো বাতাসের জন্য এবং এই অংশে হচ্ছে কমন টয়লেটটি রাখা আছে 6 ফিট 1 ইঞ্চি বাই 4 ফিট 7 ইঞ্চি। এই অংশে একটি বেডরুম রাখা আছে 11 ফিট 8 ইঞ্চি বাই 9 ফিট 7 ইঞ্চি এবং এটির সাথে একটি বারান্দা রাখা আছে এবং এই অংশে হচ্ছে আরেকটি বেডরুম পেয়ে যাবেন 10 ফিট 11 ইঞ্চি বাই 12 ফিট 3 ইঞ্চি এবং এটির সাথে একটি অ্যাটাচড বাথ থাকতেছে 8 ফিট 4 ইঞ্চি বাই 3 ফিট 4 ইঞ্চি এবং একটি কর্নার বারান্দা রাখা আছে। সেই ছিল আজকের প্ল্যান। আপনাদের যদি এরকম কোনো প্লট থেকে থাকে, আপনি চাইলে এই প্ল্যানটি স্থাপন করতে পারেন বা বড় ছোট করেও স্থাপন করতে পারেন। সবার শেষ ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।